ভাব সম্প্রসারণ, কীর্তিমানের মৃত্যু নেই। মানুষ বাঁচে তাহার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। ভুলভাব, কেবল দীর্ঘ জীবনের মধ্যেই মানুষ অমরত্ব লাভ করতে পারে না, বরং মহৎ কার্যাবলীর জন্যে কিছু মানুষ জগতে চির অমর হয়। সম্প্রসারিত ভাব, ইংরেজিতে একটি কথা আছে, ম্যান ডাজ নট লিভ ইন ইয়ার্স বাট ইন ডিডস। মানুষ কর্মজীবনে স্বল্পস্থায়ী হতে পারে, হতে পারে দীর্ঘস্থায়ী। জীবনের ব্যক্তিকাল দিয়ে মানুষের মূল্যায়ন করা হয় না, মানুষের প্রকৃত মূল্যায়ন হয় তার কর্ম দ্বারা। বয়স বেশি হইলেই বাঁচা সার্থক হয় না, বরং যারা অমোঘ মৃত্যুর কথা জেনেও সংক্ষিপ্ত জীবনে মানব কল্যাণে সুকীর্তির স্বাক্ষর রেখে যান, তারা মরে গিয়েও চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। মানুষ তাদের সুকীর্তির কথা শ্রদ্ধাভরে স্মরণ করে মাথা নোয়ায়। দৈহিক মৃত্যু ঘটলেও মানুষের মাঝে তারা বেঁচে থাকেন, এমন লোকের সত্যি মৃত্যু নেই। পৃথিবীর স্মরণীয় ও বরণীয় ব্যক্তিগণ শুধু তাদের কর্মের মাধ্যমেই আমাদের মধ্যে অমর, অক্ষয় ও শ্রদ্ধাভাজন হয়ে আছেন। পৃথিবীতে বহু লোক অল্প বয়সে মৃত্যুবরণ করেও তাদের কর্মের জন্য অমর হয়ে আছেন, আবার কেউ দীর্ঘায়ু পেলেও তাদের নাম পরিচয় মিশে গেছে কালস্রোতে। বালক ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়ে অমর হয়েছেন, বরকত সালাম রফিক জব্বার বাংলা ভাষা আদায়ে অকালে মৃত্যুবরণ করলেও বাংলার মানুষ কোনোদিন তাদেরকে ভুলবে না। মাত্র 21 বছর বেঁচে থেকে প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের মাঝে অমর হয়ে আছেন, কর্মই তাদেরকে বাঁচিয়ে রেখেছে, বয়স নয়। বিশ্বজগতে অনন্ত কাল প্রবাহে মানুষের জীবন নিতান্তই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবন ও মহিমা পেতে পারে মানুষের মহৎ কর্মে ও অবদানে, তখন মৃত্যুর পরও মানুষ স্মরণীয় হয়ে থাকে। তাই বয়স মানুষের জীবনের সার্থকতার মাপকাঠি নয়, মহৎ কীর্তির মাধ্যমেই মানুষের জীবন সফল ও সার্থক হয়।